স্বাধীনতা দিবস উদযাপনের পাশাপাশি পূজোর থিমের ঘোষণা। সোমবার মুদিয়ারি ক্লাবে জোড়া উৎসব। স্বাধীনতা দিবসের সকালে 100 ফুট লম্বা জাতীয় পতাকা নিয়ে ঢাক বাজিয়ে এলাকা পরিক্রমা করেন মুদিয়ারি ক্লাবের সদস্য ও এলাকার বাসিন্দারা। উত্তোলন করা হয় জাতীয় পতাকা, পাশাপাশি এদিন মুদিয়ারি ক্লাবের পূজোর থিমও ঘোষণা করা হয়। 88 বছরের পূজোর থিম প্রতীক্ষা। শারদ উৎসবের জন্য অপেক্ষার ভাবনাকেই থিমে ফুটিয়ে তোলা হচ্ছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। প্রতীক্ষা আমরা সেটাই বলতে চেয়েছি যে প্রত্যেকটি বাঙালি এবং বাংলার মানুষ, প্রত্যেকটি বাংলার ক্লাব যেভাবে দুর্গাপূজাকে ঘিরে স্বপ্ন দেখে, স্বপ্নের জাল বনে, সেই দুর্গাপূজা পর্যন্ত তাদের যে সেই প্রতীক্ষা, সেই প্রতীক্ষার কথাই আমরা এখানে বলেছি। আর ফলে পুজো পর্যন্ত অপেক্ষা করতে হবে বা প্রতীক্ষা করতে হবে আমাদের এবছরের কাজ দেখার জন্য। এবারের পূজোয় অভিনব উদ্যোগ নিয়েছে মুদিয়ালি ক্লাব। মণ্ডপ সজ্জা ও আলোকসজ্জা হবে পরিবেশ বান্ধব। মণ্ডপের সিংহভাগ আলোই জ্বলবে সৌরশক্তিতে। সাধারণ মানুষের কাছে একটা মেসেজ পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আমরা, যে আপনারা যদি সৌর বিদ্যুৎ যদি এরকমভাবে ইনস্টল করেন, যেমন এখানে মুদিয়ালিতে আমরা করছি, যে যেভাবে সৌর শক্তি যেটা তৈরি হবে, যে পাওয়ারটা যেটা তৈরি হবে, সেই পাওয়ারটা আমরা গ্রিডে দিয়ে দিচ্ছি এবং ইনাদের এখানে যে পাওয়ারটা কনজামশন হবে সেই পাওয়ারটা কিন্তু মূলত কিন্তু সৌরশক্তি থেকে আসবে এবং তাতে তাদের ইলেকট্রিসিটি বিলটা কম করবে। কাজে সৌরশক্তি সংক্রান্ত বা সৌরশক্তিতে কী করে বিদ্যুৎ তৈরি হয়ে আমরা বাড়িতে বা ফ্যাক্টরিতে ব্যবহার করতে পারি, এটা যদি বুঝতে হয় তাহলে কিন্তু মুদিয়ালির এই পুজোতে কিন্তু আসতেই হবে মানুষকে। কলকাতার দুর্গাপুজোকে হেরিটেজ স্বীকৃতির পর এবারের পুজোয় শহরের বড় বড় ক্লাবে থিম ভাবনা থেকে মণ্ডপ সজ্জায় থাকছে অভিনবত্ব। মুদিয়ালি ক্লাবের পুজোতেও তাই পরিবেশ সচেতনতার বার্তা দিতেই মণ্ডপে সৌরশক্তির ব্যবহার। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। এই চাটা দে, এই আমার একটা চা দেন। কি আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। 76তম স্বাধীনতা দিবস উদযাপন করা হলো মহা সমারোহে। কলকাতা পুরসভার 87 নম্বর ওয়ার্ডে হলো বিশেষ অনুষ্ঠান। সাদার্ন অ্যাভিনিউয়ে অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলেন কলকাতা পুরসভার 87 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মনীষা বসু। এলাকার প্রবীণ বাসিন্দাদের স্মৃতিচারণায় উঠে এলো পুরনো দিনের কথা। এলাকার বাসিন্দাদের নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন কাউন্সিলর। পুরসভার সাফাই কর্মীদের হাতে উপহার ও মিষ্টি তুলে দেওয়া হয়। আমাদের কর্পোরেশন 365 ডেজ নন-স্টপ কাজ করে, রাস্তাকে পরিষ্কার রাখেন, তাদের কেউ আমরা চিনি না সেভাবে। আজকে আমাদেরই ওয়ার্ডের বাচ্চাদের দিয়ে ওদের একটা ছোট্ট থ্যাংক ইউ হিসেবে দেয়া একটু ছোট গিফট আমরা দিচ্ছি। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।